हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू नॉलेज अकाउंट। আমি কুন্তল মাহিন্দার 2nd August 2021 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো আজকে 9টার সময় তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও পাবলিশ হবে, সেটা হচ্ছে 2021 এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড এবং অনার্স রয়েছে সেগুলো সবকটা আমি তোমাদের ইমেজের সাহায্যে অর্থাৎ ছবির সাহায্যে এই ক্লাসটা এই ভিডিওটা বানিয়েছি। কেমন? তো এখানে যাবতীয় জানুয়ারি থেকে জুন পর্যন্ত সবকটা অ্যাওয়ার্ড অনার্স কভার করা আছে। তোমরা 9টার সময় ভিডিওটা পাবলিশ হবে, অবশ্যই দেখে নিও, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি। কেমন? আর জুনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর অন্যান্য আমি তোমাদের যে জুলাইয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমাদের 2-1 দিনের মধ্যে পাবলিশ করে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে। কেমন? তো দেখো আজকের ফার্স্ট প্রশ্ন যেটা, টোকিও অলিম্পিক 2021 সালে পিভি সিন্ধু কোন পদক জয়লাভ করেছে? টোকিও অলিম্পিক 2021 সালে পিভি সিন্ধু জিতেছে ব্রোঞ্জের পদক। পিভি সিন্ধু চীনের হি বিংজিয়াওকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। সুশীল কুমারের পর দ্বিতীয় কোন ভারতীয় হিসাবে অলিম্পিক্সে দ্বিতীয় পদক পেয়েছেন? সুশীল কুমারের পর দ্বিতীয় কোনো ভারতীয় হিসাবে অলিম্পিক্সের দ্বিতীয় পদকটা ইনি পেলেন পিভি সিন্ধু। 2016 সালে রিও অলিম্পিকে পিভি সিন্ধু ব্যাডমিন্টনের রূপোর পদক জিতেছিলেন। 2020 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন পিভি সিন্ধু। 2015 সালেও পদ্মশ্রী পুরস্কার, পদ্মভূষণ 2020-তে, 2015-তে পদ্মশ্রী। রাজীব গান্ধী খেলরত্ন 2016-তে পেয়েছিলেন পিভি সিন্ধু। আর 2013 সালে ইনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। পিভি সিন্ধু সম্পূর্ণ নাম পুসারেলা ভেঙ্কাটা সিন্ধু। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার মিশন নিরায়াটাক বানো ক্যাম্পেইনটা লঞ্চ করেছে? নিরায়াটাক বানো ক্যাম্পেইন লঞ্চ করেছে সম্প্রতি রাজস্থান। রাজস্থান সরকারের শিল্প বিভাগ এবং রাজস্থান রাজ্য শিল্প উন্নয়ন এবং বিনিয়োগ কর্পোরেশন RIICO রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী রপ্তানিকারকদের আরও ডেভেলপমেন্ট করার জন্য, উন্নীত করার জন্য তাদেরকে মিশন নিরায়াটাক বানো প্রচার অভিযানটা কিন্তু চালু করেছে। দ্য ক্যাম্পেইন ইজ এইমড অ্যাট রেজিস্টারিং অ্যান্ড হ্যান্ড হোল্ডিং দ্য লোকাল ট্রেডার্স। স্থানীয় যেসব বিজনেসম্যান রয়েছে, স্থানীয় যেসব ব্যবসায়ী রয়েছে তাদেরকে রেজিস্টার করার জন্য, তাদেরকে সাহায্য করা, তারা হাত ধরার জন্য, উইলিং টু এক্সপ্যান্ড দেয়ার বিজনেস, তাদের ব্যবসাকে আরও বাড়ানোর জন্য, তাদের সাহায্য করার জন্য ফরেন কান্ট্রিতে যাতে তারা বিজনেস করতে পারে। এই 6খানা স্টেপে তাদেরকে এই ক্যাম্পেইনের সাহায্যে হেল্প করার জন্য এই অ্যাকচুয়ালি মানে এইটা হচ্ছে এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র, আর রাজস্থান আমাদের অশোক গেহলট রয়েছেন মুখ্যমন্ত্রী। রাজস্থানের ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে, দেখো মুকুন্দ্রা হিলস জাতীয় উদ্যান, ডেজার্ট জাতীয় উদ্যান, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক এবং সারিস্কা ন্যাশনাল পার্ক। নেক্সট, কোন গ্রাফিক্স শিল্পী মর্যাদাপূর্ণ উইল ইসনার কমিক ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন? এটা পেয়েছেন অ্যাকচুয়ালি আনন্দ রাধাকৃষ্ণন। দেখো গ্রাফিক শিল্পী আনন্দ রাধাকৃষ্ণন মর্যাদাপূর্ণ উইল ইসনার কমিক ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড জিতেছেন, যেটা কমিক জগতের অস্কার সমতুল্য বলে বিবেচিত হয়। প্রতি বছর স্যান্ডিয়াগো কমিক কনে পুরস্কারটা ঘোষণা করা হয়। রাধাকৃষ্ণন ওন দ্য বেস্ট পেইন্টার মাল্টিমিডিয়া আর্টিস্ট ইন্টেরিয়ার আর্ট অ্যাওয়ার্ড ফর হিজ ওয়ার্ক ইউকে বেস্ট অথর রাম ভিজ গ্রাফিক নোবেল কল্ড ব্লু ইন গ্রিন। এইটাও তোমরা একটু মনে রাখবে, ব্লু ইন গ্রিন পাবলিশড অন অক্টোবর 2020 অক্টোবরে পাবলিশ হয়েছিল এই ব্লু ইন গ্রিন। এটার জন্য তিনি কিন্তু অ্যাকচুয়ালি এটা মেনলি পেয়েছেন। ইন্টেল কার সহযোগিতায় AI ফর অল ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? এটা করেছে CBSE সহযোগিতায়। ভারতে প্রত্যেকের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রাথমিক ধারণা তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আর CBSEর মধ্যে পার্টনারশিপ করেছে, এদের সাথে পার্টনারশিপ করেছে ইন্টেল। বর্তমানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ধর্মেন্দ্র প্রধান, CBSE চেয়ারম্যান মনোজ আহুজা, ইন্টেলের CEO প্যাট গেলসিঙ্গার। ইন্টেলের প্রতিষ্ঠা সাল 18 জুলাই 1968। ইন্টেলের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। ইন্টেলের প্রতিষ্ঠাতা গর্ডন মুরে অ্যান্ড রবার্ট নয়স। গুইডো ভেলিডো কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? ইনি অ্যাকচুয়ালি পেরুর প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। এই পেরুর রাজধানী লিমা, মুদ্রা সোল এবং রাষ্ট্রপতি পেড্রো ক্যাস্টিলো। কোন রাজ্য সরকার ভূমিহীন কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে? ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজ্যপাল রয়েছেন অনুসূয়া উইকে। আর ন্যাশনাল পার্ক যদি আমরা দেখি তাহলে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক এটসেট্রা। কোন রাজ্যের মন্ত্রিসভা পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে? आसाम आसामेर मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा, राज्यपाल जगदीश मुखी और राजधानी दिसपुर। नैशनल पार्क जो देखी ताहले काजीरंगा नैशनल पार्क रही है, डिब्रू साइखोवा नैशनल पार्क, मानस नैशनल पार्क, नामेरी नैशनल पार्क, ओरांग नैशनल पार्क, रायमोना रिजार्व फरेस्ट जेटा आसामेर षष्ठतम नैशनल पार्के परिणत हो। कदिन आगे तुम्हारे साथ कारेंट अफेयार्स आलोचना करेছি। এটা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজি এর ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে কে জয়লাভ করেছেন? আব্দুল্লাহ শাহিদ বর্তমানে মালদ্বীপের বিদেশ মন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন। মালদ্বীপের রাজধানী মালে, মুদ্রা রুপিয়া এবং রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালি। কোন মহাকাশ গবেষণা সংস্থা IOS-03 নামে জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে? ইসরো সদর দপ্তর বেঙ্গালুরু। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ IOS-03 জিও ইমেজিং স্যাটেলাইটটা। এর প্রতিষ্ঠা সাল ইসরোর হচ্ছে 1969 15 আগস্ট। আর এটা চেয়ারম্যান রয়েছেন কে সিভান। সম্প্রতি প্রয়াত মাইক হেনরিক কোন দেশের ফাস্ট বোলার ছিলেন? মাইক হেনরিক ছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মৃত্যুকালে এনার বয়স হয়েছিল ৭২ বছর। সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? আগের দিন তোমাদের এগুলো জিজ্ঞাসা করেছিলাম। দেখো 1987 এ সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। পাপিকোন্ডালু ন্যাশনাল পার্ক অন্ধ্রপ্রদেশে রয়েছে, অথবা তোমরা এটা তেলেঙ্গানা বলতে পারো। এটা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ, পাপিকোন্ডালু ন্যাশনাল পার্ক। ইজিপ্টের রাজধানী আমাদের কায়রো। ইতালির পার্লামেন্টের নাম চেম্বার অফ ডেপুটিস অ্যান্ড সেনেট। চেম্বারস অফ ডেপুটিস অ্যান্ড সেনেট হচ্ছে ইতালির পার্লামেন্টের নাম। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন রাজ্য সরকার 2021-এ এগ্রিকালচারাল ডাইভার্সিফিকেশন স্কিম লঞ্চ করেছে? ভারতীয় জাতীয় সুরক্ষা উপদেষ্টা পদে কে নিযুক্ত রয়েছেন? CISF এর ডিরেক্টর জেনারেল কে? এগুলো তোমরা শেষকালে কমেন্ট বক্সে জানাও। আমি প্রতিদিনের মতো আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের সাথে কুইক রিভাইজ করব। তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আই বাটনে পেয়ে যাবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2021 প্লেলিস্টে, অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। তো দেখো আগের দিনের প্রথম প্রশ্ন, কে 2021 মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছেন? এটা পেয়েছেন আশা ভোসলে। নেক্সট কোয়েশ্চেন কি ছিল আমাদের? কোন মহিলা দাবাড়ু ন্যাশনাল ওমেন অনলাইন চেস টাইটেল জয়লাভ করেছে? তো এটা জিতেছে ভান্তিকা আগরওয়াল। নেক্সট কোয়েশ্চেন কি ছিল? ভারত বিল পে কাকে সিও পদে নিযুক্ত করেছেন? নূপুর চতুর্বেদী। ভারতের কটি টাইগার রিজার্ভ গ্লোবাল কনজারভেশন অ্যাসিওর টাইগার স্ট্যান্ডার্ডস থেকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে? 14টা। ভারতের আর ইন্দোনেশিয়ার মধ্যে কততম করপ্যাট অনুষ্ঠিত হয়েছে? 36তম। বৃহস্পতির কোন উপগ্রহে জলের প্রমাণ পেল নাসার হাবল স্পেস টেলিস্কোপ? গ্যানিমিড। কোন কেন্দ্রীয় মন্ত্রী PM কেয়ার্স ফান্ড ফর চিলড্রেন ওয়েব পোর্টাল লঞ্চ করেছে? স্মৃতি ইরানি। সম্প্রতি প্রয়াত নন্দু নাটেকার কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিল? ব্যাডমিন্টন। মধ্যপ্রদেশ রাজ্যের কোন শহরের পুলিশ প্রশাসন মহিলাদের সুরক্ষার জন্য স্পেশাল 40 স্কোয়াড তৈরি করেছে? ইন্দোর। কোথা থেকে DRDO আকাশ NG সারফেস টু এয়ার মিসাইলের সফলভাবে টেস্ট সম্পন্ন করেছে? ওড়িশার বালাসোর থেকে। এগুলো ছিল আগের দিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের ওয়েস্ট বেঙ্গল এর WBPSC ক্যাটাগরিতে আনএকাডেমিতে লিমিটেড পিরিয়ড অফারটা এখনও রয়েছে। 12 মাসের সাবস্ক্রিপশানের ক্ষেত্রে 2 মাস ফ্রি এবং 24 মাসের সাবস্ক্রিপশানের ক্ষেত্রে 3 মাস ফ্রি। Knowledge 60 লাইভ কোডটা ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। তোমাদের আপকামিং যেসব কোর্সগুলো রয়েছে বা যে কোর্সগুলো চলছে তার মধ্যে দিশারি, ব্রহ্মাস্ত্র, টার্গেট WBCS, আগমন এবং লক্ষ্যভেদ। এবং তোমাদের প্রত্যেক শুক্রবার GKC এর একটা করে ক্লাস রয়েছে, যেগুলো তোমরা আমার সাথে 10টা অথবা রাত্রির 8টার সময় আমি যে ক্লাস তোমাদের সাথে করি। আজকে তোমাদের ক্লাস নেই, কিন্তু কালকে থেকে রেগুলার ক্লাস হবে। তোমরা এই ক্লাসগুলো আমার সাথে ফ্রি ক্লাসে জয়েন করো, সেখানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। ফার্স্ট র্যাঙ্ক যারা রয়েছে তাদের ক্ষেত্রে 3 মাস প্লাসের সাবস্ক্রিপশান। সেকেন্ড র্যাঙ্ক যারা করবে, ফার্স্ট 1 মাস তোমাদের ফ্রি প্লাস সাবস্ক্রিপশান থাকবে। এবং থার্ড র্যাঙ্কের ক্ষেত্রে 1000 টাকা অ্যামাজন ভাউচার তোমরা কিন্তু পাবে, যারা এই টেস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। কেমন? তো এগুলো ছাড়াও তোমাদের 12 মাসের +2 এবং 24 মাসের +3 তোমাদের জন্য অফার রয়েছে। লিমিটেড পিরিয়ড, তোমরা চাইলে এখনই সাবস্ক্রিপশান নিতে পারো। নলেজ 60 লাইভ কোড ইউজ করে যাতে তোমাদের 10% ডিসকাউন্ট হয়। এর পরের ক্লাস ঠিক 9টার সময় তোমরা চোখ রাখো ইউটিউব চ্যানেলে, তোমাদের অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সের ক্লাসটা আমি করেছি, খুব হেল্পফুল হবে ক্লাসটা। সো তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করো, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।